হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ শিউলি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বিকেল 4টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এই যে দেখো, ইশাক ঘুমিয়ে আছে। আর এই সুযোগে আমি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে আজকে আমি বোঁদে বানাবো। এর আগে আমি কখনো বোঁদে বানাইনি, আজকে প্রথমবার আমি বোঁদে বানাবো। আর দেখা যাক আমি বোঁদেটা বানাতে পারি নাকি বোঁদে বানাতে গিয়ে অন্য কিছু বানিয়ে ফেলি। তো তাহলে তোমরা চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি বোঁদে বানাতে পারি কি না। দেখো, বোঁদে বানানোর জন্য আমি এরকম একটা কাঁচের বাটির এক বাটি পরিমাণ বেসন নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। এবারে ঘিটাকে বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। ঘিটা বেসনের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। দেখো, আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আর এটা দেখতে এরকম হয়েছে। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময়ে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। দেখো, চিনি সিরা বানানোর জন্য আমি ওই একই বাটিতে এক বাটির একটু কম পরিমাণে চিনি নিয়েছি আর সমান পরিমাণে জল দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ, এটাকে ফাটিয়ে নিয়েছি, আর সঙ্গে দিচ্ছি একটু দারুচিনি। এবারে আমি চিনির সিরাটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনির সিরাটা একটু ঘন হয়ে আসছে এবং একটু চিটচিটে ভাব আসছে। দেখো, চিনির সিরাটা বেশ ঘন হয়ে এসছে, চিটচিটে ভাবটাও চলে এসছে। এখন আমি এটাকে গ্যাসটা অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি বোঁদেগুলোকে ভাজতে। দেখো, বোঁদেগুলোকে ভাজার আগে আমি ব্যাটারটাকে আবারও ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে খাওয়া সোডা। খাওয়া সোডা দিলে বেশ মুচমুচে হয় খেতে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বোঁদেগুলোকে ভাজবো। আর দেখো, এখানে তেল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা তেল নিয়েছি। এখন আমার সবচেয়ে বড় পরীক্ষা বোঁদেগুলো ভাজতে পারি কি না। দেখো, বোঁদেগুলো ছাড়ছি আর দেখো সব নিচে বসে যাচ্ছে, আর আকারটা দেখো একদম বাজে হচ্ছে। মনে হয় তেলটা ভালোভাবে গরম হয়নি। তার কি আমি ব্যর্থ হয়ে গেলাম? না, আমি আবার দ্বিতীয়বারের জন্য চেষ্টা করছি। এখন দেখো, বোঁদেগুলো কিন্তু উপরে ভেসে উঠছে তেলের উপরে। তখন তেলটা ভালোভাবে গরম হয়নি, এই জন্য এরকম হচ্ছিলো। এখন আমার মনে একটু আশার সঞ্চার হচ্ছে, মনে হয় বোঁদেটা আমি বানাতে পারবো। তবে বোঁদেগুলো গোল গোল হবে কি না সেটা একটা চিন্তার বিষয়। মোটামুটি দিয়ে দিচ্ছি এভাবে, কড়া ভর্তি করে বোঁদে ছেড়ে দিয়েছি। এখন এই বোঁদেগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে কড়া থেকে যখন উঠবে তখন বুঝতে পারবো বোঁদেগুলো কেমন হয়েছে। দেখো, এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর দেখো, এই যে বোঁদেগুলো দেখতে এরকম হয়েছে, কিছু বোঁদে হয়েছে আর কিছু মিহিদানা হয়েছে। এই যে দেখো, এরকম হয়েছে দেখতে, আর কিছু কিছুগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গিয়ে জটলা পাকিয়ে গেছে। এখন আমাকে এগুলোকে চিনি রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে রান্না করতে হবে। দেখো, এখানে রসটা ঠান্ডা হয়ে গেছে, এখানে একটু রসটাকে হালকা করে গরম করে নেব। তারপরে এর মধ্যে সমস্ত বোঁদেগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু গরম করে নেব। দেখো, 1 মিনিট ধরে আমি বোঁদেগুলোকে ভালোভাবে হিট দিয়ে রসের মধ্যে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে আর একটু রস বেশি হলে ভালো হতো, রসটা একটু কম হয়ে গেছে। আর এই রসটা খুব সুন্দর একটা সুগন্ধ হচ্ছে এলাচ দেওয়ার কারণে। এগুলোকে বানিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়ে এলাম। এখন ওগুলোকে 15 থেকে 20 মিনিট মতো রসে ডুবিয়ে রাখতে হবে। আর এই সময় আমি ভালো করে ঘরটা গুছিয়ে নেবো। আমার ঘরটা দেখো এলোমেলো হয়ে পড়ে আছে, আর ইশা এখনও ঘুম থেকে উঠেনি, সেই জন্য আমি সাগু বানিয়ে রেখেছি। ও উঠলে ওকে সাগুটা খাওয়াবো, আর তার আগে আমি ঘরটাগুলো ভালোভাবে গুছিয়ে নিই। তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু অপর্ণাদিদের বাড়ির দিকে যাব। 25শে বৈশাখ উপলক্ষে অপর্ণাদিরা একটা অনুষ্ঠান করবে বলে ভেবেছিল, কিন্তু সেদিনকে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য ওই দিনকে যে অনুষ্ঠানটা ওই দিনকে হয়নি সেটা ওরা আজকে করবে। আর আমাদেরকে অনেক করে ডেকেছে যাওয়ার জন্য, আর আমাকে বলেছিল ওখানে পার্টিসিপেট করতে, কিন্তু আমি তো অকর্মা ঢেকি, কোনো কিছু জানি না, না নাচ না গান। আর ঈশা তো যখন ছোটো আছে, ঈশাকে বলেছিলো একটা আবৃত্তি শেখাতে যেন ওখানে গিয়ে বলে, কিন্তু ঈশা ওখানে গিয়ে বলবে না। এমনি হয়তো বলবে, কিন্তু ওই মাইকের সামনে এত লোকের সামনে বলবে না। সুতরাং আমরা ওখানে পার্টিসিপেট করতে পারছি না, কিন্তু যাব, গিয়ে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
অবস্থা কিরকম হয়েছে। আর একটু বেশি রস করতে হতো, রস একটু কম হয়ে গেছে, এই জন্য শুকনো শুকনো হয়েছে। কড়া থেকে নামিয়ে নিই এবারে। সব রকম আছে, বুঁদেও আছে আর মিহিদানাও আছে, এই বড়গুলো বুঁদে আর ছোট ছোটগুলো মিহিদানা। এরকম ব্যায়াম করছে দেখো, ব্যায়াম করো, ব্যায়াম করো, ব্যায়াম করো, করো করো। এটা কী ব্যায়াম করা হচ্ছে, এটা কী ব্যায়াম, কী ব্যায়াম, কী ব্যায়াম, এটা কী ব্যায়াম করা হচ্ছে। এই পার্সেলগুলো হচ্ছে ফ্লিপকার্ট হেলথ প্লাস থেকে, আগে ছিল সস্তা সুন্দর, সস্তা সুন্দর এখন হয়ে গেছে ফ্লিপকার্ট হেলথ প্লাস। তিনটা প্যাকেট আছে, অনেক ভারী ভারী লাগছে, দেখা যাক কী আছে এর মধ্যে। দেখি অনেকগুলো পার্সেল প্যাকেট আছে, কোনটা খুলবো আগে, এটা খুলি, এটা খুলি। আগে পলিথিনের প্যাকেট থাকতো, এখন এই ফ্লিপকার্ট হেলথ প্লাস হওয়ার পর থেকে এগুলো সব কাগজের প্যাকেট হয়ে গেছে। কাটছি তো, কবে এর মধ্যে আছে ওমি ডাইজিন আছে, লিকুইড ডাইজিন। এটা যখন হজম হয় না না তখন খেতে হয়, যখন তামি জ্বালা করে তখন খেতে হয়। পতঞ্জলির ডালিয়া আছে, আর কি আছে বলতো, এগুলো হচ্ছে ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস। এই পাউচগুলোর দাম 10 টাকা করে। এটা ইসার পাপা নিয়ে এসছে, টেস্ট করে দেখতে বলছে, যদি ভালো হয় তাহলে এরপরে বেশি অর্ডার দেবে, তো আমরা খেয়ে রাখি, দেখি কীরকম হয়। আমি কী খাবো, তুমি না আমি খাবো, আমি আমি একটু খেয়ে দেখি। দেখো বলে দাও আন্টি দেবী, কেমন লাগছে খেতে, কেমন লাগছে, তুই বল কেমন লাগছে, তুমি বলো কেমন লাগছে, তোমার কেমন লাগছে খেতে, ভালো না খারাপ, খেতে ভালো, খেতে ভালো, কেন। তো এইগুলোই আনা হয়েছিল সত্তর সুন্দর থেকে। তুই যাবি কি, কুকুর কোনে ধাবো, আচ্ছা বলছিস কি করতে হবে, এটা বানিয়েছি খেয়ে দেখো কীরকম, একটু রসটা কম হয়ে গেছে। কি নেচে উঠলে কেন, খেয়ে প্রথমে প্রচুর মিষ্টি লাগছে, তারপর ধরে লাগছে, সত্যি ভালো লাগছে জানো তো। এইটাকে একটু ঝাল ঝাল করা যাবে, মানে ধরো একটা মিষ্টি দিয়ে ফেলেছ, সত্যি গো এই টাইপের হয় না, ওই যে জামুট না কি বলে, ভালো লাগবে কিন্তু। বুদের মতো কি লাগছে নাকি অন্য কারোর মতো লাগছে, বলছে সার্টিফিকেট লিখে দিতে হবে, এটা বুদের মতো লাগে না কিন্তু অন্য কিছু লাগছে, কিন্তু ভালো লাগছে। কেন বলছি বুদের মতো লাগে না, তার কারণটা এটা রসে ভিজানো থাকে তো সেটা, হ্যাঁ এটা ততটা, আরে রসটা কম কম হয়ে গেছে, এই যে শুকনো শুকনো আছে না, এটা খুব ভালো লাগছে। তুমি এটা এটা বুদের মতো লাগছে না, মানে কি শুকনো শুকনো বুদের মতো লাগছে, মানে ভিজা যে হয় যেটা রস রস যেটা হয়, ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম এরকম টাইপের,
দারুণ লাগছে, আমরা অনেকদিন পরে খেলাম, ভালো লাগছে। আর এটা বেশ গন্ধটা ভালো লাগছে না? কেন বলতো গন্ধটা কেন ভালো লাগছে বলো? কি দিয়েছো, কি দিয়েছো বলো, কিসের গন্ধ পাচ্ছে বলো? দারুচিনিটা দিয়েছি বলে বেশি ভালো গন্ধ লাগছে। এই মিষ্টি রসের মধ্যে দারুচিনিটা দিলে ভালো একটু গন্ধ হয়। এলাচির কোনো গন্ধ খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, কিন্তু দারুচিনিটা দিলে না ভালো বেশি গন্ধ হয়। খেতে ভালো লাগছে? আচ্ছা, এগুলোকে দেখে বুঁদে মনে হচ্ছে নাকি বুঁদের ভাইটাই মনে হচ্ছে? কাকা মনে হয়। রাজনকে আমি বুঁদেটা খাওয়ালাম, আর খেয়ে কী বললো সেটা তোমাদেরকে দেখালাম, আর আমিও খেয়েছি। আমি খেয়ে দেখলাম যে একটু রসটা কম হয়ে গেছে, বুঁদের যে রসটা, আর আকারগুলো ঠিক বুঁদের মতো হয়নি, বুঁদে আর মিহিদানা দুরকম হয়েছিল, তো এরকম হয়েছে। তবে খেতে বেশ ভালো লাগছে। আর এলাচের সঙ্গে সঙ্গে দারুচিনিটা যে দিয়েছি এই জন্য আরও বেশি মানে গন্ধটা বেশ ভালো লাগছিলো। আর আমাদের ঘরে একটু আগে, আমরা আগে যেখানে ভাড়া থাকতাম গোকুলবাবুর ঘরে, সেই গোকুলদা এসেছিলেন, একটু কথাবার্তা টাটা হলো, একটু চা খাওয়া হলো, তো উনি চলে গেছেন। আর এই সমস্ত করতে করতে আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল, এই জন্য আমাকে এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে। আর যে বলেছিলাম অপর্ণা দিদির ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেই যে ভিডিওটা সেটা আসবে আগামীকালকে। তো তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।